আপনাদের যাতে জায়গা জমির পর্চা রয়েছে বা আপনাদের যাতে জায়গা জমির রেকর্ড নামার রয়েছে, তো সেই পর্চা বা রেকর্ড নামাতে যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে, অর্থাৎ নামের বানানের ভুল বা বাবার নামের বানানের ভুল বা সার নেমের ভুল, তো যে কোনো ধরনের যদি ভুল থাকে সেই ভুল কিন্তু আপনারা খুব সহজে সংশোধন করতে পারবেন। তো এই ভুল আপনারা কীভাবে সংশোধন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস জানাবো। তো অনলাইন এবং অফলাইন দুটো সিস্টেমই কিন্তু আবেদন করা যায়। তো কোন পদ্ধতিতে করলে সবথেকে সহজ হবে বিস্তারিত জানাবো। এছাড়া অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন এবং অফলাইন সিস্টেমে কীভাবে এই ভুল সংশোধনের জন্য আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন থেকে নোটিফিকেশান অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আপনাদের যাদের জায়গা জমির পর্চা রয়েছে বা রেকর্ড নামার রয়েছে এবং সেই পর্চা বা রেকর্ড নামাতে যদি আপনাদের নামের বানানের ভুল বা বাবার নামের বানানের যদি ভুল থাকে বা সার নেমের বানানের যদি ভুল থাকে, তো সেক্ষেত্রে আপনারা ভুল সংশোধন করতে চাইলে আপনারা অফলাইন এবং অনলাইন দুটো সিস্টেমে আবেদন করতে পারেন। তো অফলাইন সিস্টেমে আবেদন করলে আপনাদের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। অনলাইন সিস্টেমে আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের কাজটা ধীরগতিত হবে, অর্থাৎ আপনাদের সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের যাদের এই সংশোধন করার ক্ষেত্রে তাড়াহুড়ো রয়েছে তারা কিন্তু অফলাইন সিস্টেমে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাদের তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এছাড়া যাদের এই সংশোধনের ক্ষেত্রে তাড়াহুড়ো নেই তারা কিন্তু অনলাইন সিস্টেমে আবেদন করতে পারেন। তো প্রথমে আজকে দেখে নেবো অফলাইন সিস্টেমে আপনারা কীভাবে আবেদন করবেন, তারপরে দেখে নেবো অনলাইন সিস্টেমে কীভাবে আপনারা আবেদন করবেন। তো অফলাইন সিস্টেমে আবেদন করলে আপনাদেরকে কিন্তু একটা দরখাস্ত লিখে জমা করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনাদেরকে একটা দরখাস্ত লিখতে হবে। প্রথমে লিখতে হবে মাননীয়া, তারপরে আপনাদেরকে লিখতে হবে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বলে এখানে আপনাদের ব্লকের নামটা উল্লেখ করতে হবে। এরপরে এখানে বিষয় লিখতে হবে, এখানে কোন বিষয়ে আপনারা এখানে চিঠিটা লিখছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এখানে আমরা লিখেছি এলআর পর্চাতে নাম সঠিক করার জন্য আবেদন, তো আপনার যে বিষয়টা হবে আপনি সেই বিষয়টা উল্লেখ করবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাদেরকে লিখতে হবে মহাশয় বলে এখানে শ্রী লিখতে হবে, তারপরে এখানে আবেদনকারীর নামটা উল্লেখ করতে হবে, তারপরে তার পিতার নাম, তারপরে তার গ্রামের নাম এবং পোস্ট অফিসের নাম এবং জেলার নামটা উল্লেখ করতে হবে। এরপর নিচে চলে আসতে হবে, এখানে বলা হয়েছে আমার পিতা বলে এখানে কিন্তু বাবার নামটা উল্লেখ করতে হবে, এবং মৌজাতে বলে খতিয়ান নাম্বার উল্লেখ করতে হবে, এবং খতিয়ানে কিছু সম্পত্তি আছে যাহাতে আরএস পর্চাতে আমার পিতার নাম বলে আপনার আরএস পর্চাতে আপনার পিতার নাম যেটা আছে সেটা উল্লেখ করবেন। এরপরে বলা হয়েছে কিন্তু বর্তমানে এলআর পর্চা তুলে দেখি যে সেখানে আমার পিতার নাম বলে আপনার বাবার নাম যেটা, অর্থাৎ বাবার সঠিক নাম যেটা সেটা এখানে উল্লেখ করবেন। এর পরিবর্তে এখানে কিন্তু আপনার বাবার ভুল নামটা, অর্থাৎ এলআর পর্চাতে যে ভুল নামটা রয়েছে সেই ভুল নামটা এখানে উল্লেখ করবেন। হয়ে গেছে যাহার দরুন আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অতএব আমার বিনীত নিবেদন এই যে বর্তমানে এলআর পর্চাতে আমার পিতার নাম যাহাতে সঠিক করানো হয় তাহার আদেশ দানে বাধিত করিবেন। তো এরকমভাবে আপনাদেরকে একটা দরখাস্ত লিখতে হবে। এই দরখাস্তটা কিন্তু আপনারা চাইলে হাতে লিখতে পারেন। এছাড়া এই দরখাস্তটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এটা এডিট মোডে কিন্তু আমরা দিয়ে রাখবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এডিট মোডে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা চাইলে এটাকে এডিট করতে পারেন। তো এডিট মোডের লিঙ্ক থেকে আপনারা চলে যাবেন, এখানে গিয়ে আপনারা এটাকে এডিট করে এখানে আপনাদের ব্লকের নামটা উল্লেখ করবেন এবং আপনার বাবার নামটা সংশোধন করবেন। এখানে আপনাদের অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো এখানে সংশোধন করে নেবেন। তো এখানে সংশোধন করার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। এরপরে এখানে তপশিলি, এখানে মৌজার নামটা উল্লেখ করতে হবে, তারপরে আপনাদের জিএল নাম্বার এবং খতিয়ান নাম্বার উল্লেখ করবেন, এবং এইগুলো সংশোধন করার পর আপনারা এটাকে প্রিন্ট আউট বের করবেন। তারপরে এখানে কিন্তু আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে এবং ওপরে কিন্তু আপনাদেরকে 10 টাকার কোর্ট ফি স্ট্যাম্প বসাতে হবে। তো এইগুলো বসানোর পর আপনারা এইটাকে কিন্তু আর এক কপি জেরক্স করে নেবেন এবং এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু ভূমি সংস্কার আধিকারিক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে জমা দিলে সেখান থেকে কিন্তু আপনাদেরকে রিসিপ্ট কপি কেটে দেওয়া হবে। এবার আপনারা যারা অনলাইন সিস্টেমে আবেদন করতে চান তাদেরকে কিন্তু চলে আসতে হবে এই ওয়েবসাইটে banglarbhumi.gov.in। তো এই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক গিভেন্স, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনারা ক্লিক করবেন তো এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে গিভেন্স অ্যাপ্লিকেন্স এবং গিভেন্স স্ট্যাটাস। তো আপনারা যারা নতুন করে আবেদন করবেন গিভেন্স অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করার পর যে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া হবে, পরবর্তীতে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু সেই স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। তো এখানে আপনারা গিভেন্স অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। গিভেন্স অ্যাপ্লিকেশনে আপনারা যখনই ক্লিক করবেন পরবর্তী নেক্সট অপশান কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যখনই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন, এরপর আপনাদের ব্লকের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন।
তো এখান থেকে আমরা আমাদের ব্লকের নামটা সিলেক্ট করলাম। তারপরে মৌজা নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো মৌজা নাম এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কারেকশান বা মিউটেশন বা কনভারসেশন বা রেকর্ডিং। তো যেটার জন্য আপনারা এখানে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। আপনারা যারা কারেকশানের জন্য আবেদন করবেন তারা এখানে রেকর্ড কারেকশান সিলেক্ট করবেন। এরপরে এখানে খতিয়ান নাম্বারটা বসাতে হবে। তারপরে এখানে আবেদনকারী ফার্স্ট নেম বসাবেন, তারপরে এখানে লাস্ট নেমটা বসাবেন। এরপর এখানে আপনাদের অ্যাড্রেসের সমস্ত ডিটেলসটা দিতে হবে। তো ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, তো এগুলো সমস্ত কিছু দিয়ে দেবেন এবং পিনকোড সহ সমস্ত অ্যাড্রেস ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। তো অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করার পর নিচের দিকে চলে আসতে হবে টাইপ অফ গার্জেন। তো এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদের গার্জেন কে। তো যদি আপনাদের গার্জেন বাবা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ফাদার সিলেক্ট করবেন, আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ড হয়ে থাকলে তো সেক্ষেত্রে তারা হাজব্যান্ড সিলেক্ট করবে। এরপরে সেই গার্জেনের নেমটা এখানে উল্লেখ করতে হবে, তারপর নিচে চলে আসতে হবে। এখান থেকে অ্যাপ্লিক্যান্টের জেন্ডারটা সিলেক্ট করতে হবে, মেল কি ফিমেল এটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এখানে বসাতে হবে। তো আধার নাম্বার বসানোর পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো একটা চালু মোবাইল নাম্বার দেবেন। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। তারপরে আপনাদের ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো এখানে ওটিপি বসাবেন। এরপরে এখানে আপনাদের ডিটেলস আপনাদেরকে লিখতে হবে, অর্থাৎ কী কারণের জন্য আপনারা এখানে আবেদন করছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এরপরে আপনাদেরকে এখানে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবং পিডিএফ ফাইলের সাইজ 2 MB মধ্যে হতে হবে। তো এখান থেকে আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে আপনারা চেকবক্স এখানে টিকচিহ্ন লাগাবেন, তারপরে এই অপশানটা আসবে। এখান থেকে কিন্তু চুজ ফাইলে আপনারা সিলেক্ট করবেন, আপনাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে চলে যাবে, সেখান থেকে আপনারা ফাইলটা সিলেক্ট করে নেবেন। এভাবে আপনারা যতগুলো ডকুমেন্টস আপলোড করতে চান এখান থেকে কিন্তু সিলেক্ট করে আপনারা সেই ডকুমেন্টসগুলো আপলোড করবেন। আপনাদেরকে এখানে চলে আসতে হবে, এখানে ক্যাপচার কোড বসাতে হবে। ক্যাপচার কোড বসিয়ে আপনারা কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন আপনাদের ফর্মটা সাবমিট হবে এবং আপনাদেরকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আপনারা সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। এই ছিল আজকের পর্চা বা আপনাদের রেকর্ড নামা সংশোধনের অনলাইন এবং অফলাইন পদ্ধতি। তো এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবে।